নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। গণেশ চতুর্থী স্পেশাল সপ্তাহে আজকের রেসিপি মহারাষ্ট্রের বিখ্যাত পুরানপুলি আর তার সাথে আমটি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরেই আমার অনেক বন্ধুরা এই রেসিপিটি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুরানপুলি সাথে আমটি। পুরানপুলি বানাবার জন্য নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল, মানে আমি 1.5 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। আর ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটাকে সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিলাম 5 কাপ পরিমাণে জল। জলটা একটু বেশি পরিমাণে দেব। এবার ভালো করে হলুদটা মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের লিড বন্ধ করে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব আর মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দেব। আর প্রেশার কুকার ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা আর 250 গ্রাম আটা। আটা আর ময়দা আমি অর্ধেক অর্ধেক পরিমাণে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, স্বাদ অনুসারে লবণ আর 2 চা চামচ পরিমাণে দেশি ঘি। আমি অনেক কোম্পানির ঘি ব্যবহার করেছি, আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু এবার আটা আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা আর ময়দার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি বা পরোটার জন্য যেরকম আটা বা ময়দা আমরা মেখে নিই, ঠিক সেই রকমই ডোটা তৈরি করতে হবে। সামান্য পরিমাণে একটু ঘি আমি ডোয়ের মধ্যে সবশেষে মাখিয়ে দিচ্ছি, যাতে ডোটা ভীষণই সফট হয়। আর ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা এটাকে রেস্ট হতে দেব। ময়দা যদি 1/2 ঘন্টা রেস্ট হতে দেওয়া হয় তাহলে পুরিগুলো খুব ভালো হয়। 1/2 ঘন্টা রেস্ট হতে হতে আমি পুরানটা তৈরি করে নেব। আমাদের ছোলার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি চেক করিয়ে দিচ্ছি ডাল কেমন সেদ্ধ হয়েছে। ঠিক এই রকম নরম ডাল কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করে নেওয়া ডালটার জলটা আমি আলাদা করে ছেঁকে নিলাম, তবে জলটা কিন্তু আমি ফেলবো না, এটাও আমি কাজে লাগাবো। ওই প্রেশার কুকারের মধ্যেই আমি সেদ্ধ করে নেওয়া ডালটাকে নিয়ে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিলাম। ডালটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে ডাল সেদ্ধ করে নেওয়া জল। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। গুড় আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরানটাকে এবার শুকিয়ে নিতে হবে। আর অথেন্টিক পদ্ধতিতে যদি পুরানপুলি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আখের গুঁড়ি ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল গুঁড়ো। একটা জায়ফল আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে মানে গুঁড়ো করে নিচ্ছি, আর এই জায়ফল গুঁড়োটা কিন্তু 1 চামচ পরিমাণেই দিতে হবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঘিটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পুরানটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার পুরানের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরানটাকে একটু শুকিয়ে নেব। আর মিষ্টি জিনিসে যদি একটু লবণ ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। আমাদের পুরান একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরানটাকে একটা থালার মধ্যে ঠেলে নিচ্ছি আর তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরানটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরানটা ঠান্ডা হতে হতে আমি তৈরি করে নেব আমটি।
পুরানপল্লির সাথে কিন্তু আমটি খেতে বেশি ভালো লাগে। আর ডাল সেদ্ধ করবার যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়েই তৈরি করব আমটি। আমটি তৈরি করতে লাগবে হচ্ছে শুকনো নারকল, এটাকে মহারাষ্ট্রে বলে খোবরা। শুকনো নারকলের যে কালো অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে আমি মিক্সিতে এটার একটা পাউডার তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 1টা ছোট এলাচ, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণ গোটা সর্ষে, 1/2 চা চামচ হিং, 10-12টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের যে গুঁড়োটা করে নিয়েছিলাম সেই নারকেলের গুঁড়োটা। লো ফ্লেমে আমি নারকেলটাকেও সমস্ত মশলার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। মশলাটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে যে জলটা রেখে দিয়েছিলাম ডালের সেই জলটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। আমটিটাকে একটু ঘন করবার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পুরান, মানে যে পুরটা আমি তৈরি করেছিলাম ছোলার ডালের সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় কিন্তু আপনারা তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারেন। আর এই আমটির টেস্টটা হয় টক ঝাল আর হালকা মিষ্টি। লো ফ্লেমে আমি 2-3 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব। আমাদের আমটি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঠেলে নিচ্ছি। অপরদিকে আমার পুরানটাও ঠান্ডা হয়ে গেছে আর ময়দাটাও সেট হয়ে গেছে। আটা ময়দার ডোটার থেকে আমি 10টা লেচি কেটে নিচ্ছি। আর লেচির সাইজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন করতে পারেন। লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি 10টা পুরানের লেচি আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। পুরানের 10টা লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি ময়দার লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। আলুর পরোটা বা কপির পরোটা বা অন্য কোনো পরোটা বা ডালপুরি বা কচুরির মধ্যে যেরকম আমরা পুর ভরি ঠিক সেই রকমভাবেই এই ছোলার ডালের পুরানটা আমরা ভরে নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। আরও একটা পুরানের পুর আমি ভরে নেওয়া দেখিয়ে দিচ্ছি। সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। যেভাবে আমরা পুর ভরা পরোটা বেলে থাকি ঠিক সেইভাবেই এটাকেও বেলে নেব। তবে খুব বেশি পরিমাণে গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটা ছড়িয়ে কিন্তু বেলবেন না। সবকটা পুরানপল্লি আমি একই রকমভাবে বেলে নেব। তাওয়া গরম হয়ে গেলে এবার গরম তাওয়ার মধ্যে আমি 1টা 1টা করে পুরানপল্লি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে যদি অথেন্টিকভাবে পুরানপল্লি তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করলে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে আমি পুরানপল্লিগুলোকে ভালো করে সেঁকে ভেজে নেব। আর দেখুন আমার পুরানপল্লিগুলো একদম বলের মতন ফুলে উঠছে। আপনারাও এইরকমভাবে বানান, আশা করি আপনাদেরও পুরানপল্লি একদম পারফেক্ট হবে। আমার আজকের 2টি রেসিপি মানে পুরানপল্লি আর আমটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।